আমার নবীজি কাঁদতেছেন তাদের জন্য দোয়া করতেছেন এমন সময় ওই বিজয়ী হয়ে সাহাবীরা যখন মদিনার দিকে ঢুকতেছিলেন নবীজির কাছে চলে আসলেন নবীজির কাছে আসার পর নবীজি বিজয় না পরাজয় সমস্ত বিষয়ে কোনো প্রশ্ন না করে খালিদ বিন ওয়ালিদকে সামনে লক্ষ্য করে বলছেন খালিদ কি হয়েছে জানি না যুদ্ধের ময়দানে কি করেছো আল্লাহই আল্লাহই তো উত্তম জানেন তবে আমার একটা প্রশ্ন সেই প্রশ্ন হলো মুতার যুদ্ধে যে যুদ্ধ তোমরা করেছো সেই যুদ্ধের মধ্যে কি নামাজ কি কাজা হয়েছে নাকি নামাজ কি ঠিকমতো পড়ছো নাকি সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজও পড়েছি জিহাদের ময়দানে যুদ্ধ করেছি জোরে কোন সুবহানাল্লাহ নামাজের গুরুত্ব আছে না নাই তাহলে সবচেয়ে বড় চোর কে বলেন কোন চোর কোন চোর সাহাবীরা জিহাদের ময়দানে এত জটিল জায়গায় যাওয়ার পরেও ঘোড়ার পিঠে বসে নামাজ আদায় করেছে নামাজ বলেন নাই আর আমরা চার আসরে বসে নামাজের কথা বলে যাই আমরা একটু আড্ডা দিয়ে নামাজ বলে যাই না সবার আগে কার হক আসতে বলবেন না কার হক আসতে বলবেন না কার হক আল্লাহর হক আমরা আদায় করব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ কষ্ট পাচ্ছেন আপনারা আলোচনা চালিয়ে যাই আটার দাম কে দেয় নাই আটার দাম তুলবেন না জোরে বলি ইনশাআল্লাহ জি আমরা সূরা সূরা থেকে কথা বলছিলাম কোন সূরা থেকে সূরা সূরা থেকে নামাজ হবে কয় অক্ত আসতে বলবেন না কয় অক্ত নামাজ আমার দেশে কি পাঁচ অক্ত মুসল্লি বেশি পাঁচ অক্ত বেশি না জুমার মুসল্লি বেশি হ্যাঁ হ্যাঁ জুমার মুসল্লি মানে শুক্কুর আলী পাঁচ অক্ত নাই আবার কিছু আছে বিপদের মুসল্লি আছে না নাই বাপ মরে গেছে মসজিদে না গেলে কেমন হয় বাপ মরে গেছে জানাজার দিন হাজির হয়েছে সম্মানিত ভাইয়েরা এমন করে ইমানের দাবি করা যাবে না ইমানের দাবি যদি করতে হয় আজান শুনে যার নামাজ পড়ার আগ্রহ হয় না সেই ইমানের দাবি করতে পারে না ঠিক কি না আজান শুনে যে আজান শুনলো আজানটা কার অর্ডার আসতে বলবেন না কার অর্ডার হাইয়া আলা সলা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো এটা শোনার পরে যে নামাজকে ইনকার করে ছেড়ে দিল তাহলে সবচেয়ে লঙ্ঘন করলো কার বিধান আসতে বলবেন না কারণ করি মাইকে যখন আজান হয় এর চাইতে বড় ওয়ার্ড আর পৃথিবীতে আর নাই আসতে কোন কেন আসতে বলুন কেন সবচেয়ে বড় ওয়ার্ডার কার ওয়ার্ডার আল্লাহ বলছেন হাইয়া আলা সলা নামাজে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণে আসো কদ কামাতিস সলা নামাজ দাঁড়ায় গেছে দাঁড়া নামাজে এরপরেও যে আসে না সে কি সঠিক ইমানদার হতে পারে কিন্তু আমার দেশে কিছু কিছু দরবার আছে যে দরবারের মুড়ি ধরে নামাজ লাগে না এরকম দরবারও আছে না নাই পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না বাবার নামে হালকা দিলে অজু গোসল লাগে না এরকম আছে না নাই মোল্লা মুন্সি নামাজ পড়ে মারেফত তো বোঝে না হ্যাঁ আছে না এরকম ওরা আবার মারেফত বুঝায় তোমাদের কোরআন 30 পারা আমাদের কোরআন 90 পারা জুতার পিঠে জুতার পিঠন দরকারে দে ঠিক কি না আসতে নিয়ে দেখলাম কোথায় যেন চোখে পড়লো মাথার চুল জট পড়তে পড়তে মহাজট কোন বাজারে যেন দেখলাম আজকে মনে হয় নাকল বাজারের ওইদিকে দেখলাম এরকম এক পাগল আমি নামাজ পড়তেছি হঠাৎ করে দেখি এরকম বিশাল চুলে জট মোজ বড় দাড়িও বড় মোসও দেখা যায় না দাড়িও দেখা যায় না মানে মোস দাড়ি একাকার হয়ে গেছে মাঝখানে যে মুখ আছে টর্চ লাইট মারলেও মুখ দেখা যাবে না এরকম আছে না নাই এটাকে মানুষ না কাউয়া ওটাকে মানুষের মধ্যে পড়ে ইসলাম তেমন না কোন পাগল মস্তিষ্ক বিকৃত অসামাজিক ব্যক্তিত্বহীন বেনামাজি কখনো আল্লাহওয়ালা হতে পারে না ঠিক কিনা এটা মাথায় রাখতে হবে অনেকে বসে কি জানেন যে পাগল দুনিয়ার কোনো খেয়াল নাই সালাদ চট পড়ে আছে মনে হয় লোকটা আল্লাহওয়ালা কিচ্ছু না ওটা বন্ধ ঠিক কিনা এই পৃথিবীর সবচেয়ে বড় পরহেজগার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু পরহেজগার ধনী থেকেও হওয়া যায় পরহেজগার গরিব থেকেও হওয়া যায় পরহেজগারির জন্য ধনীও লাগে না গরিবও লাগে না আল্লাহু আকবার ধনী থেকেও পরহেজগার ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওসমান কি ধনী না গরিব? আমরা অনেকে আবার ধনীদের শুধু গালি দেই, আসেন এরকম, ও তো ধনী হবেই, ও কি ভালো মানুষ নাকি? ভালো মানুষ কি ধনী হয় নাকি? এটা ভুল কথা। ধনী ছিলেন সাইয়েদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু ধনী না, বীর ওসমান যারা মদিনায় গেছেন তার একটা কূপ আছে, যে কূপটা এখন বর্তমান বাজারে নির্মাণ করতে গেলে কোটি কোটি টাকা লাগবে। তার বাগান ছিল, কয়েকশো বিঘার বাগান ছিল, খেজুর বাগান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলেমানের ইতিহাস কে না জানেন? সুলেমান আলাইহিস সালাম গরিব মানুষ না ধনী মানুষ? আসতে পান কেন? ধনী না গরিব? বিশাল ধনী ছিলেন, দুনিয়ার প্রচুর সম্পদ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। আল্লাহ পাক তাকে বাতাসকে তার আজ্ঞাবহ করে দিয়েছিলেন, বাতাসকে অর্ডার করলে বাতাস তাকে সিংহাসন, গোটা দুনিয়া তিনি ঘুরতেন, বাতাস তাকে ঘুরায় নিয়ে আসতো। আল্লাহু আকবার, এত বড় তিনি শাসক ছিলেন, গোটা দুনিয়া তিনি শাসন করেছেন, এক সকাল বিকেলে গোটা দুনিয়া ঘোরা হয়ে যেত। একটু আস্তে কেন? সুবহানাল্লাহ। রানী বিলকিস, তাকে যখন বলা হলো তুমি আত্মসমর্পণ করো, তুমি ইসলাম কবুল করো, নচেত আমি আসতেছি, সুলেমান বললেন কি? আমি আসতেছি, আমি কিন্তু ছাড়বো না, যে জায়গায় শিরিক, যে জায়গায় আল্লাহর বিরুদ্ধে কোনো শাসন চলবে সেই জায়গায় আমি দেখতে পারবো না, আমি আসতেছি। তখন একটু পাম পট্টি দেওয়ার জন্য, একটু খুশি করার জন্য রানী বিলকিস করলো কি, কয়েকটা ইট, স্বর্ণের ইট, কিসের ইট? স্বর্ণের কিছু ইট উপহার স্বরূপ সুলেমানের দরবারে দূত কর্তৃক, রাষ্ট্রদূত কর্তৃক পাঠায় দিল। যখন সে নিয়ে আসলো, নিয়ে এসে দেখে যে পাঁচ ছয়টা ইট উপহার স্বরূপ নিয়ে আসা হয়েছে, এরকম লক্ষ লক্ষ ইট সুলেমানের দরবারের মাটিতে পাড়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। তখন আর ওটা উপহার দিবে কি? ওটা ফেরত নিয়ে যা বলতেছে রানী বিলকিস, যে ছয়টা ইট নিয়ে গেছিলাম ওইরকম লক্ষ লক্ষ ইট তো মাটিতে ফেলে দেওয়া। একটু আস্তে কর, সুবহানাল্লাহ, আরো জোরে কর, সুবহানাল্লাহ। আচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরিব না ধনী? আস্তে কর, গরিব না ধনী? ধনী। অতএব ধনীকে গালি দেওয়া যাবে না, গরিবকেও গালি দেওয়া যাবে না। ধনী গরিব কে করেন? আস্তে বলেন, কে করেন? টাকা ছাড়া কোনো কাজ হয়? টাকা না থাকলে আপনি দান করবেন কেমনে? টাকা না থাকলে আপনি ইসলামের কাজ করবেন কেমনে? এই জন্য সম্পদের প্রয়োজন আছে না নাই? কোন নবী ব্যবসা ছাড়া ছিলেন না। আমার নবী কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন, কিন্তু অসৎ না সৎ? আসতে অসৎ না সৎ? আজকে সমাজে ব্যবসায়ী অধিকাংশ সৎ না অসৎ? সৎ না অসৎ? সামান্য একটা কাপড় বিক্রি করবে, 300 টাকা গজ উনি কিনেছেন, ওনাকে বলা হলো 310 টাকা গজ দিয়ে দিই, ভাই আমার কেনাই নাই। এরকম লোকের তো অভাব আমার দেশে নাই, ঠিক কিনা কোন? আছে না নাই? আছে না? এরকম লোক আছে না নাই? তাহলে এগুলো করা যাবে না, আমরা সৎ ব্যবসায়ী হব। জোরে বলি ইনশা আল্লাহ। সম্পদ অর্জনে কোনো বাধা নাই, আপনি সম্পত্তির মালিক হবেন, কিন্তু অবৈধ না বৈধ পথে? অবৈধ না বৈধ পথে? বৈধ পথে, এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা তো এক রাত, সব দিক থেকে একটু কথা বলতে হয়, আমরা বড় পাপকে ছেড়ে দেব। জোরে বলি ইনশা আল্লাহ। যেখানে আমি তেলাওয়াত করছিলাম সেই তেলাওয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি। প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাপকে ছাড়তে বলেছেন, আবার যখন রাগ হয়ে যাবে তখন আমরা তখন ক্ষমা করে দেব।